এদিকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেবে কমিশন, এমনটি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিলেটের সিটি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। বড় বড় আকারে কেউ যদি ভঙ্গ করেন, আমাদের কাছে যদি অভিযোগ আসে, আমি জানি না, কমিশন কিন্তু খুব এই সমস্ত ব্যাপারে কঠোর, প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। নির্বাচনটা হবে ইভিএমে, কোনোভাবেই একজনের ভোট আরেক জায়গায় যায় না।